আপনি তো স্ট্যান্ড করা ছাত্রী, স্ট্যান্ড করেছেন বলে যে সাত খুন মাফ হয়ে যাবে এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। এই ক্লাসে যখন আপনি পড়তে এসেছেন তখন এই ক্লাসের ডিসিপ্লিন মানতে আপনি বাধ্য। সরি স্যার, আর কোনোদিনও হবে না। আসলে আমি আসলে আমি আপনার কথাই স্টপ গিভিং এক্সকিউজেস। আপনি অন্যায় করেছেন, আপনারা অন্যায় করেছেন। আজকে এই ক্লাসের জন্য আপনাদের ডিটেনশন দেওয়া হলো, দয়া করে বাইরে যান। আপনার আদেশ মানতে আমরা বাধ্য। তাই স্যার, একখান কথা না কইয়া থাকতে পারতেছি না। আপনি শুধাই আমাকে দুজনের শাস্তি দিতে গিয়া গোটা ক্লাস্টারের শাস্তি দিয়ে ফেলেছেন। শুধাই এক মিনিটের লিগা 10 মিনিট নষ্ট করলেন। তাই আপনার আদেশ আমাকে শিরোধার্য। হ্যাঁ, যা বলছিলাম, 1947 সালের দেশভাগের প্রস্তুতিটার পেছনে রয়েছে প্রায় 200 বছরের উপনিবাসবাসের ইতিহাস। কিরণমালা, কিরণমালা শুনছেন? কিরণমালা বাবা, আপনি যা তাড়াতাড়ি হাঁটেন না। কেন কোন তো না, মানে আপনাকে একটা জরুরি কথা বলবো বলে আমি খুব তাড়াতাড়ি ক্লাস থেকে নেমে আসছিলাম। অমনি আমার এক গায়ের দাদার সঙ্গে দেখা হয়ে গেল জানেন। অবশ্য উনি আমার খোঁজে এসেছিলেন, ওনার সঙ্গে কথা বলতে গিয়ে একটু আমার দেরি হয়ে গেল। কিন্তু সে আর কতক্ষণ, বড় জোর 5 মিনিট হবে, তার মধ্যেই আপনি এতটা রাস্তা চলে এলেন। কাইলতে আবার ক্লাসেই দেখা হইতো, খুব দরকারি কিছু কথা? দরকারি নয়, আমি আমি আপনার ব্যাপারে একটা ভারী অদ্ভুত কথা শুনলাম। কি কথা কন্ত? আপনি নাকি ফিরে যাচ্ছেন? আপনারা কি কইল? না, আসলে স্কলারশিপের ব্যাপারে, মানে ওই মেরিট লিস্টটা বেরিয়েছে কিনা সেটা জানতে আমি অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনলাম সেই মর্মে আপনি নাকি অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, তাই আমি ফিরে যাইতেছি। একবার আমাকে বললেও তো পারতেন। আপনারে অবশ্য আমি আর আপনার কে, তাই না? তবু ভেবেছিলাম বন্ধু মনে করে হয়তো আমার সঙ্গে একবার আলোচনা করবে। আলোচনা করার তো কিছুই নাই আফটার, কারণ আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন তাহলে আলাদা কথা। ঠিক আছে, আপনাকে আমি বিরক্ত করলাম, চলি। আপনি কি ঘোষা হইলেন নাকি আমার উপর?
দেখুন, আমার আর রাগের কি দাম, তাই না? অধিকারী বা কি? আসলে সত্যি কথা বলতে কি জানেন তো, বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে প্রথমে আপনার সঙ্গে আলাপ হয়েছিল কি না তাই। আর আরেকটা কথা, আপনাকে প্রথম থেকে দেখেই আমি কেন জানি না খুব আপন, খুব নিজের বলে মনে হয়েছিল জানেন। অবশ্য অবশ্য সেটা যে আমার ভুল ছিল তা তো প্রমাণ হয়েই গেল, তাই না? আপনাকে আমি আর বিরক্ত করব না। আপনি এমনি লম্বা চওড়া একখান মানুষ, আসলে কিন্তু আপনি একেরে ছেলে মানুষ। তা যা বলেছেন, খুব একটা ভুল বলেননি জানেন। হ্যাঁ, নইলে কি আর কেউ এত সহজে আপন বলে দাবি করতে পারে? আফতার, আমি কলকাতায় থাকতে চাইছিলাম কিন্তু। কিন্তু কিন্তু আবার কি কিরণমালা, থাকতেই যখন চেয়েছিলেন তাহলে? আমি যে এবারই বউ, তা আমি থাকবো না তো আর কে থাকবে এখানে? আমাকে দেখে অবাক হলে কি চলে? আজ অব্দি আর নতুন করে ঘর সংসার করলে না, সেটা তো দেখতেই পাচ্ছি। শোনো নার্গিস, মেয়ে মানুষের আসল জায়গা হলো তার ঘর সংসার, শুধু কি নেকা পড়া করলে চলে? আমার এখানে মন টিকতেছে না। হঠাৎ কেন সবকিছু আমার শূন্য লাগছে? কিরণমালা চলে যাবে বলে? কিন্তু কিন্তু কদিনই বা আমি ওকে চিনি। যোগাযোগ থাকবো নিশ্চয়, পত্র লিখেন। লিখবো না, সেটা আগেই বলে দিচ্ছি। আপনাদের কি ভারী অভদ্র মানুষ, একজন মাইয়ার সম্মুখে খাড়ায় কথা আপনি কইতে পারলেন? আর আপনি যে কলকাতার মানুষদের উপেক্ষা করে চলে যাচ্ছেন সেবেলা। আপনি তো কলকাতার মানুষ না, তাহলে আপনার কেন গায়ে লাগতেছে? না দেখুন, আমি এখন যখন কলকাতাতেই আছি তখন এটাই ধরে নেওয়াটা ভালো হবে নাকি যে আমি কলকাতারই একজন মানুষ? আচ্ছা, আপনি না হয় পত্র নাই লিখলেন, আমি লিখব। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, দেখুন কলকাতায় আপনি পড়তে এসেছেন, এত ভালো রেজাল্ট আপনার, তা বলে কি মন বসছে না বলে চলে যেতে আছে? হ্যাঁ, তাছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আর কজন পায় বলে? আর পেলেও কি কেউ এইভাবে হারায়? হ্যাঁ, যেমন দেখুন না, আমিও তো মুর্শিদাবাদের ছেলে, তা বলে কি আমার গায়ের জন্য মন কেমন করে না? গা ছেড়ে আসতে কি আমার কষ্ট হয় না? কিন্তু তার জন্য কলকাতা ছেড়ে, লেখাপড়া ছেড়ে কি এইভাবে চলে যেতে আছে বলুন? কি হলো, এবারে জবাব দিন। সকলে লিখা কি আর এক নিয়ম খাটে? না। কি জানি, হয়তো আমি লেখাপড়ার থেকেও অন্য কিছুর বেশি গুরুত্ব দিয়েছিলাম। মানে নির্ঘাত অন্য কিছু ভাবছিলাম, তাই না? আমার এবার আগাইতে হইব। আমি তো আর কাউকে বেঁধে রাখিনি, বুঝলেন? অনেকক্ষণ ধরেই ভাবছিলাম এক কাপ চা খাবো। যাকে থাক, সে নয় খাবো না, আমি বরং সোজা পড়তে চলে যাই। হ্যাঁ, না না, বেশ তো চলেন না, আমি আপনাকে চা খাওয়াই যাচ্ছি। চায়ের দোকানটা উল্টো দিকে, চলেন তাহলে।
না বলছি আবার তো উল্টো পথে বাড়ি ফিরতে হবে। বীরুম তা আমার জন্য আপনি এতটা কষ্ট স্বীকার করবেন? আপনি কি কইতে চান কন্ত? না গেলে আমি স্যার আপনি ক্লাসরুমেও আপনারা পড়াশোনার আলোচনা করেন আর এখন এইখানে পথের মাঝখানে কি সেই একই আলোচনা চলছে? না স্যার আসলে আমরা একটা কেন স্যার বিশ্ববিদ্যালয়ে কি এইরূপ নিয়ম আছে যে এখানকার ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের বাইরেও কথা কইতে পারবো না? না সেহেতু আমার জানা নাই তাই জিজ্ঞাইতেছি। না কিরণমালা স্যার তেমন কিছুই বলেননি। কিরণমালা কিরণ রে কিরণমালা বইলা নিজের মানুষ ছাড়া কেউ কখনো ডাকে নাই। এই ছেলেটি এই কয়টা দিনে কিরণ রে? স্যার যা কইছেন আমি তো তারই উত্তর দিচ্ছি। আফতার আপনি বুঝতে অসুবিধা হইলেও স্যারের হয় নাই। সভ্যতা অসভ্যতার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ের নিয়ম থাকতে হয় না, এটা যার যার নিজস্ব ব্যাপার। স্যার কিছু মনে করেন না, আপনি যদি একখান প্রশ্নে দয়া করে উত্তর দেন। আপনার ঠিক কি অসভ্যতা দেখলেন যদি একটু বুঝিয়ে কইতে পারতেন। স্যার একটা কথা বলেছেন শুধুমাত্র কিরণমালা, এটা নিয়ে এত তর্ক করার তো কিছু নেই। স্যার বলছি কিছু না, আমরা আলোচনা করছিলাম যে সামনে এই দোকানে একটু চা খেতে যাব, ব্যাস। তা আপনি যদি কিছু মনে না করেন আপনি চলুন না আমাদের সঙ্গে গিয়ে চা খাবেন। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ে কি এইরূপ নিয়ম আছে যে এখানকার ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের বাইরেও কথা কইতে পারবো না? স্যার কি আমাদের উপর রেগে গেলেন কিরণমালা? রাগ করার অধিকার কি তার একারই আছে নাকি জীবনে? কি কিরণের লগে কাউরে দেখলে আইজ আমি সহ্য করতে পারি না কেন? অথচ আমি তো কিরণের লেখা বইয়া থাকতে পারি নাই। তাইলে বুকের ভিতর খান এমন কইরা জ্বালা পোড়া কেন করে ঈশ্বর? তুমি আমার কথা শুনলে না, সইলাই যাইবা। ও ছোট মামি একবার ভাইবা দেখেন, রোকেয়া ম্যাডামের বাসায় আমরা কতকাল থাকুম কন? আর তাছাড়া ওই দেশে আমার তেমন রোজগারপাতিরও আশা ছিল না, এই জায়গায় আইসা এখন কামের সুযোগ পাইছি। অখন যদি আপনি ভাইকনা আপনি যদি মনে করেন যে এখানে থেকে ভবিষ্যৎ তৈরি করবেন তাহলে করতে পারেন, আমি আপনারে বাধা দিব না। তুমি বড় অবাধ্য মাইয়া। সে কি আপনি আজ জানলেন নাকি আপা? যা ভালো কিছু কর। জানেন আপা এই যে আমার চলে যাওয়ার কথা শুনে না আফতাই বলে আমার এক সহপাঠী সেও আমার উপর রাগ হইল। আফতার কে?
কইলাম না আমার এক সহপাঠী। সে রাগ হইল কেন? কি জানি, আসলে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন আইসা আমার তার লগেই পরিচয় হয়েছিল। আর সে নাকি আমারে প্রথম দেখাতে নিজের বন্ধু ভাইবা ফেলছে। গায়ের মানুষেরা যেরকম সোজা সরল হয় আর কি। গায়ের মানুষে মানে? ছোট মামি কই থাকেন তিনি? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ? অমনি মুর্শিদাবাদের নাম শুনেই আপনি মনে হইতেছে তো আপা, আপনার আম্মু আব্বার কথা? না, ছোটবেলায় আব্বা আম্মা শাদী দিয়া তো পর করে দিছিল, কতকাল তাকে দেখি নাই। বড় দেখতে সাত জাগে। ভাবতেছিলাম কলকাতায় যখন আসছি তখন একবার না একবার তাকে লগে দেখা হইবই হইব। তোমার ওই সহপাঠী কই থাকে, কোন গায়? তা তো জিগাই নাই আপা, জিগামো? ও মামি এক কাম করেন না, পরশু দিন তো রোববার, তারে আমাগো বাসায় ডাকেন না, দাওয়াত দেন। হ, ডাকতে পারো। সে আইসা কি করব? না, তারে জিগাইতাম, তাগর কোনো খোঁজ দিতে পারে কি না। আচ্ছা ডাকুন আপা। তো আপা মুর্শিদাবাদ তো একটুখানি জায়গা না? হ, ইয়া যেমন ঠিক, ইয়া তো ঠিক আমার আব্বা আম্মা বাইসা আছেন কি না। তাই আব্বাই আম্মাই বাইসা না থাকলেও আমার ভাইটা তো আছে। আপনার বুঝি একখান ভাইও ছিল নাকি আপা? ভাই ছিল মানে আছে তো, আমার যখন শাদী হইল তখন ভাই সবে জন্মাইছে। তা ভাইয়ের নাম জানেন না? তাও জানেন না? তা তো জানি না, ভাই যখন ওই ছয় মাস বয়স তখন আব্বাই তারে লইয়া চলে আসেন। তাইলে আপা আপনার ভাইরে কই যে বাইর করেন নি তো আমাগোরও তো যাইতে হয় মুর্শিদাবাদে। তুমি যাইবা কেমনে? তুমি তো চলেই যাইবা। না, যদি যাইতেই হয় তাইলে কি ছোট মামি আর এক সপ্তাহ পরে যাইতে পারবেন না? হ্যাঁ, সে হয়, দরকার হইলে না হয় এক সপ্তাহ পরেই যামু। তাইলে আপা আমি কাইলি ইউনিভার্সিটিতে গিয়া আফতারে দাওয়াত খান দিয়ে আসার, সে যাতে এই রোববার আপনার হাতে রান্না খাইতে আসে। হ্যাঁ।